আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কুচু চিংড়ি দিয়ে কিভাবে বড়া তৈরি করতে হয়। এই বড়াটা খেতে খুবই মজার, খুবই অল্প সময়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। একদমই সহজভাবে তৈরি করা যায়, আপনারা জাস্ট ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক পা পরিমাণে কুচো চিংড়ি। চিংড়ি মাছগুলোকে আপনারা অবশ্যই প্রথমে যখন বাজার থেকে কিনে আনবেন তখন একটু বেছে নেবেন, কারণ এর মধ্যে কালো কালো ময়লা থাকতে পারে বা বিভিন্ন কণা টনা জাতীয় অনেক কিছুই থাকে, তো শামুক থাকে, সেক্ষেত্রে এই জিনিসগুলোকে আপনারা বেছে ফেলে দিবেন। আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। যখন আমরা এই চিংড়ি মাছটাকে বেটে নিব বা ব্লেন্ড করে নিব তখন কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, তো আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। ব্লেন্ড করা হয়ে গেছে, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আর বেটে নিলে অবশ্যই কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, আর আপনারা যদি ব্লেন্ড করেন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম পানি ব্যবহার করবেন না। যারা পাটায় বেটে নেন তারা এই ধরনের কাছানিগুলো ব্যবহার করতে পারেন, যারা গ্রামে থাকেন তারা এগুলোর বিষয়ে ভালো জানবেন। এগুলো হচ্ছে সুপারি গাছের বাকল দিয়ে তৈরি করা হয়, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে পাটায় যখন আপনি বাটবেন সেগুলো কাছানো যায়। আর যদি আপনাদের কাছে এইরকম কাছানি না থাকে সেক্ষেত্রে আপনারা প্যাচুলা ব্যবহার করতে পারেন। তো এখন আমি আরেকটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আগের বাটিটা ছোটো থাকার কারণে ওটাতে মিক্স করা যেত না ভালোভাবে, সেই জন্য আমি আরেকটা বাটি নিয়েছি। সেই বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো, এরপর দুইটা কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো লবণ দিলাম। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার সবকিছু একসাথে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে আরও কিছু উপকরণ অ্যাড করব। আমি চালের গুঁড়ো অ্যাড করব, আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা চাইলে চাট মশলা সামান্য কিছুটা দিতে পারেন, তো টেস্ট ভালো করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো অনেক কিছুই ব্যবহার করতে পারেন। কম উপকরণে কিভাবে ভালো টেস্ট আনা যায় আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এরপর এর মধ্যে আমি 3 টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করে দিলাম। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি বেটে রাখা যে চিংড়ি মাছটা রয়েছে সেটাকে দিয়ে দিলাম। আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা যখন চিংড়ি মাছ বাটবেন তখন কিন্তু হাত লাগাবেন না, কারণ চিংড়ি মাছে কিন্তু যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো হাতে বিঁধে যাওয়ার সম্ভাবনা থাকে বাটার সময়, তো তখন হাত লাগাবেন না, একেবারে বিহি করে বেটে নেওয়ার পর আপনারা হাত লাগাতে পারবেন। তো এখন আমি হাত দিয়েই সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কাছে বাইন্ডিংটা কিছুটা নরম মনে হচ্ছে, যেহেতু চিংড়ি মাছের পরিমাণ এখানে অনেক বেশি, তাই আমি আরও 2 টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করে দিলাম। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পারফেক্ট বাইন্ডিং কিন্তু চলে এসেছে। এবার আমি এগুলোকে ভাজার জন্য চুলাতে নিয়ে যাচ্ছি। চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজলে এগুলো খুবই মচমচে হয়, খুবই ভালো হয়, তবে আমি পুরোপুরি ডুবো তেলে ভাজবো না, আমি হাফ ডুবো তেলে ভেজে নিচ্ছি। তেল গরম হয়েছে কিনা বা লবণ ঠিক আছে কিনা সেটা চেক করে আপনাদের একটা পদ্ধতি বলে দিই। এরকমভাবে একটা অল্প একটু দিয়ে ভেজে নেবেন, ভেজে নেওয়ার পর এটা টেস্ট করে দেখবেন, যদি দেখেন যে লবণ ঠিক আছে তাহলে তো ঠিকই আছে, আর ঠিক না থাকলে লবণ আরও একটু অ্যাড করে নিতে পারেন বাকিগুলোর সাথে। তো এ পর্যায়ে কিন্তু তেলও গরম হয়ে গেছে, আমি এই ছোট্ট যেই
বড়াটা আছে সেটাকে তুলে নিচ্ছি। এবার আমি এক এক করে বড়ার সাইজে সবগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ভাজবেন, কারণ যেহেতু কম তেলে ভাজছেন, যদি ডুবো তেলে ভাজেন সেক্ষেত্রে মিডিয়াম হিটে ভাজতে পারেন। ভেতরটা পারফেক্টলি হওয়ানোর জন্য অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি যে হিট আছে সেখানে দিয়ে ভাজতে হবে। দুটো পাশ উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। দুটো পাশ উল্টে পাল্টে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই ডার্ক ব্রাউন হয়ে গেছে। তো যেহেতু এখানে শুধুই চিংড়ি মাছ দেওয়া, তাই এটার কালারটা এরকমই হবে, এটাতে আপনারা ভয় পাবেন না, এটাতে কিন্তু পুড়ে যায়নি। এবার আমি সবগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই বড়াটা খেতে খুবই মজা, পুরো চিংড়ি মাছের ফ্লেভার। যারা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করেন তাদের কাছে এই বড়াটা খুবই ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, বাচ্চারাও এটা খেতে খুবই পছন্দ করবে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই কুচো চিংড়ির বড়ার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের এই সাপোর্টগুলো পাশে পেলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। আর আপনারা কোন ভিডিও চান বা কোন রেসিপির ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।